আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজেদুল ইসলাম শাওন। তো আমি আপনাদের জন্য আজকে নতুন একটা জিনিস নিয়ে আসছি, অ্যাডোব অ্যানিমেশন সিসি। এটাকে ফ্ল্যাশ সিসি নামেও সবাই চেনে। তো এই অ্যাডোব অ্যানিমেশন সিসিতে আপনারা কীভাবে অ্যানিমেশন তৈরি করবেন, অ্যানিমেশন গল্প তৈরি করবেন, ভূতের গল্প, ইটিসি বাংলা, আমাদের বাংলার বিভিন্ন ধরনের গল্প, যে কার্টুন অ্যানিমেশন ভিডিওগুলো আমরা ইউটিউবে দেখতে পারি, সেই ধরনের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে তৈরি করতে হবে, কীভাবে ইউটিউবে পাবলিশ করবেন, এবং তার সাথে আরও একটা চমক জিনিস দেখাবো, সেটা কীভাবে আপনারা ইউটিউবে এই অ্যাডোব অ্যানিমেশন সফটওয়্যার দিয়ে গেম ডেভেলপ করতে পারবেন। মোবাইলে অ্যান্ড্রয়েড আইওএস যে গেম ডেভেলপ, আপনারা যে গেমগুলো আছে সেই গেমগুলো কীভাবে ডেভেলপ করতে হয় আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দিতে আসছি মূলত অ্যাডোব অ্যানিমেশন সিসি কীভাবে ইউজ করতে হয়। আপনার প্রথম থেকে শুরু করব এবং এই এটা বিস্তারিত যদি আমরা খুঁটিনাটি প্রবলেমগুলো সলভ করতে পারি তাহলে পরবর্তীতে আগাতে আমাদের অনেক সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। অ্যাডোব অ্যানিমেশন সিসি আপনারা ইন্টারনেট ব্রাউজার থেকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পর, ওপেন করার পর আপনাদের হয়তো এরকম একটা স্ক্রিন চলে আসবে। আর যদি আপনাদের ডাউনলোড লিঙ্ক খুঁজে না পান, ইউজার খুঁজে না পান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সফটওয়্যার লিঙ্ক ইউজার দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। তো আমরা ফার্স্ট একটা ওপেন করার পর এখান থেকে আমরা অ্যাকশন স্ক্রিপ্টে যাব। এই ধরনের হয়তো অনেক সময় থাকতে পারে, তো আপনারা অ্যাডভান্সে এসে অ্যাকশন স্ক্রিপ্টে ক্লিক করে এখানে ক্যারিয়ার ক্লিক করে একটা স্ক্রিন নেবেন। জাস্ট এটা অ্যানিমেশনের এবং ফ্ল্যাশ অ্যানিমেশনের পুরো দুইটা সফটওয়্যারের এটা সেম উইন্ডো, সেম লুকিং। জাস্ট একটু এখানে চেঞ্জ কম বেশি হতে পারে আপনাদের হয়তো। আমার এখানে অ্যাসেনশিয়াল করে রাখা আছে, এখান থেকে আপনারা ক্লাসিক দিতে পারেন, যে যেভাবে ইউজ করতে পারে। তো এখানে অ্যানিমেশন দিয়ে দেখবেন, এটা অ্যানিমেশনের মতো শো করতেছে, অ্যাসেনশিয়াল দিলাম। তো এরকম এটাকে এখান থেকে আমরা করবো। এটা হচ্ছে মেনুবার, এখানে সব ধরনের মেনুগুলো নিয়ে কাজ করতে হয়। আমরা এখান থেকে দেখবো মেনুতে কী কী কাজ আছে। উইন্ডোজে বিভিন্ন ধরনের অনেক হেল্পিং জিনিস পাবো শর্টকাটে, এগুলো আমরা দেখবো। আর এখানে বাম পাশে টুল বার, এটা হচ্ছে আপনার টাইম লাইন, এখান থেকে আমরা কীভাবে একটা ইফে অ্যানিমেশন তৈরি করতে পারবো সেটা এখান থেকে দেখবো। আর বাম পাশে এটা হচ্ছে প্রপার্টিস, কোনো একটা অবজেক্ট সিলেক্ট করার পর আমরা এখানে তার বাম ডান পাশে এটা দেখতে পাবো। আর এখানে হচ্ছে এটা লাইব্রেরি। তো চলুন একটু একটু করে আমরা পরিচয় করে দিই। তার আগে আমি আপনাদেরকে দেখাই, আমি একটা ছোট্ট একটা সিম্পল একটা এখানে একটা গেম আছে বানানো, একটু দেখি দেখাই আপনাদেরকে। চালু করলাম এটা ইমুলেটর, এখানকার প্লে, এরকম একটা সিম্পল এটা গেম, আর কিছু না। তো আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করে এখান থেকে যদি সেভ করতে চাই, এখানে আমার নাম্বার দিয়ে রাখছি। তো আমি চাচ্ছি এটাকে এখন মেসিং করতে, এখানে দিয়ে দিলাম, নাম্বার উঠে গেল, এটা এখানে মিলে গেল। এটা যদি এখানে দিই এটা হবে না, তাহলে এটা এখানে নেবে না, তাহলে এটা আমার এটা এখানে হবে, এটা এখানে হবে, ইউ আর উইন নিশ, আবার নেগিন খেলতে বলতেছে। তো এরকম আমি আপনাদেরকে গেম কীভাবে ডেভেলপ করতে হয় সেটা দেখাবো, আরও নতুন নতুন গেম ডেভেলপ করব। এবং আরেকটা জিনিস দেখাবো এখান থেকে আপনারা কীভাবে এটা অ্যানিমেশন করতে পারবেন, একটা কার্টুন আসবে যাবে, বিভিন্ন ধরনের অ্যানিমেশন হবে, এই ধরনের জিনিস আমরা আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করি, এটা আমি ক্লোজ করে দিলাম। তো এই হলো আমাদের মেনু, এখান থেকে আমরা একটা যে কোনো ধরনের, এটা রেক্ট্যাঙ্গুলার, আপনারা হয়তো ফটোশপে টুকটাক কেউ যদি কাজ করে থাকেন জানতে পারবেন, না জানলেও সমস্যা নেই, খুবই ইজি। আমি আপনাদের এখান থেকে শুরু করাচ্ছি। এটা হলো মুভ টুল, এটা হচ্ছে সিলেকশন টুল, এটা ফ্রি ট্রান্সফর্ম, এটা থ্রি ডি রোটেশন। আর মূলত আমাদের কোনটা কখন কী কাজ লাগে আমরা কাজের সঙ্গে পরিচিত হব। এটা মুভ টুল, এটা সিলেক্ট করার জন্য যে কোনো জিনিসকে সিলেক্ট। তো ফার্স্ট আমি একটা কী করলাম, একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পর আন্ডু করলাম। আরেকটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট আমাদের এখানে কাজ করতে লাগবে, এটা হচ্ছে লেয়ার। লেয়ারটা অবশ্যই ভালোভাবে জানতে হবে, না হলে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। আমি এখান থেকে যদি নিউ ক্লিক করি, নিউ লেয়ার নিতে পারবো, এখানে নিউ ফোল্ডার নিতে পারবো, এখান থেকে ডিলিট করতে পারবো। আমি এখান থেকে একটা লেয়ার নিলাম, একটা লেয়ার লাগবে না, ডিলিট করে দিলাম। তো আমার এই লেয়ার ফার্স্ট একটা আছে, এটা ব্ল্যাঙ্ক। তো আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর আমি এখানে দেখবো কয়েকটা প্রপার্টি শো করতেছে, সরি এখানে কালার অটোমেটিক দেওয়া আছে, আমরা এখান থেকে কালার চেঞ্জ করবো, এবং এখানে দুইটা প্রপার্টি শো করতেছে। আমি আপনাদেরকে এগুলো সম্বন্ধে বিস্তারিত বলবো, আজকে জাস্ট পরিচয় করে দিতে আসছি। এবং এখান থেকে কালার চেঞ্জ করবো, এটা হলো বর্ডার কালার, এটা হলো ফিল কালার। তো আমি এখান থেকে ফিল কালার, বর্ডার কালারটা নান করে দিলাম, এখানে এসে ফিল কালারটা কালার একটা করে দিলাম, দিয়ে এখান থেকে একটা শেপ নিলাম। এখন এটা একটা আপনার শেপ, এটাকে কী করবেন আপনি, এখান থেকে এসে আমি এফসিএস দিলাম, দিয়ে এটাকে ক্লাসিক প্রিন্ট করে দিলাম, অবজেক্ট পানে নিলাম, নিয়ে এটাকে
এখানে আনে দিলাম। দেখেন এখন কি হচ্ছে, যাচ্ছে আসতেছে। তো এরকম আপনারা এরকম করে অ্যানিমেশন করতে পারবো, দেখেন যাবে আসবে। তো আমি আপনাদেরকে এইভাবে অ্যানিমেশন করা, কিভাবে অ্যানিমেশন করতে হয় আমি বিস্তারিত দেখাবো এবং গেমও ডেভেলপ করা দেখাবো। তো এখানে মজাদার জিনিস এইটা, এটাকে আমি যদি কেউ অবজেক্ট করে ফেলছি অলরেডি, এখানে লাইব্রেরিতে দেখবেন টুইন দেখাচ্ছে 1 2, এটা আমি যেহেতু টুইন করছি। এখন এটাকে আমি যদি ডাবল ক্লিক করি ভিতরে আসি, দেখেন এখানে একটা জিনিস দেখাচ্ছে যে সিন 1। এখন আমি এটাকে ডাবল ক্লিক করলাম, বিস্তারিত মনে হয় জটিল হয়ে যাচ্ছে। তো যাই হোক আমি এটা থেকে আনডু করি। তাহলে শুরুতে মনে হচ্ছে আপনাদের অনেকটা ভিতরে যাচ্ছে, জটিল হয়ে যাবে। তো আপনি এটা কি করবেন, মুভ টুল থাকাতে এটাকে দেখুন, আপনার মাউস পয়েন্টারের কাছে দেখেন একটা কেমন চিহ্ন দেখাচ্ছে, সাহায্যে আমরা এটাকে ইচ্ছা মতো করতে পারতেছি, ছোট বড় করে নিতে পারতেছি, ইচ্ছা মতো নিতে পারতেছি। তারপরে আপনারা দেখলেন এটা, মনে করেন এখান থেকে একটা টেক্সট নিলেন, কালারটা চেঞ্জ করে মনে করেন এটা একটা টেক্সট, এখানে 15 তো আসে F6 দিলেন। F6 মানে কি ফ্রেম, এখানে আসে রাইট ক্লিক করবো, রাইট করে ইনসার্ট কি ফ্রেম, ইনসার্ট কি ফ্রেম দেওয়ার পর তো এখানে আমি আগে একটা দিয়ে দিছি, এটাকে ক্লিয়ার করে দিই। এখানে কি ফ্রেম একটা দিয়ে দিলেন, দেওয়ার পর এখন কি করলেন, এটা এখান থেকে আসলো, এটাকে ক্লাসিক টুইন বা মোশন টুইন, গ্রেট মোশন টুইন দিয়ে দিলেন। এখান থেকে ফ্রেম দিলেন রাইট ক্লিক করে, এটা এখন এখান থেকে এসে এটা ফার্স্ট, আর এটা হলো শুরুর পয়েন্ট। এখন এখান থেকে এসে আপনি এটাকে এখানে নিয়ে আসলেন, দেখেন কি হয়ে গেল। এটা দেখেন এটা হাইড করে দিলাম, আবার এখানে আসলো। এখন এখান থেকে এসে আপনি আবার এই ফ্রেমে এসে আবার কি হবে, এখান থেকে একটা কি ফ্রেম করবেন, এখান থেকে করা যাবে ইনসার্ট টাইম লাইন কি ফ্রেম করে, এবার এটাকে কি করবেন ব্যাগে দেবেন অথবা রিভার্স করে দেবেন। দেখেন কন্ট্রোল টেস্ট, বুঝছেন তো, এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো, এই যেতে কিভাবে আরো স্মুথ করা যায় সেগুলো নিয়ে আমরা কাজ করব। তো আমি আপনাদেরকে শুধু আজকে পরিচয় করে দিতে আসছি মূলত, তো এগুলো সব মুছে দিই। কন্ট্রোল জেড জেড, কন্ট্রোল জেড জেড করে আসলাম। তো এরপরে এখান থেকে আমার দেখাচ্ছে মুভ টুল, হ্যাঁ এটা লাগবে। এটা একটা আমি সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পর এটাকে দিয়ে তো আমি এটার শেপ চেঞ্জ করলাম, ডিজাইন করলাম, করার পর এখন আমাকে এটাকে যদি আমি ধরতে চাই কীভাবে ধরবো, এই যে এখানে আর একটা টুল আছে ফ্রি ট্রান্সফর্ম টুল, এটাকে যখন ক্লিক করবো, আমি এটাকে ক্লিক করবো তখন এটাকে আমি ইচ্ছা মতো সরাইতে পারতেছি, মুভ করতে পারতেছি পুরোটাকে, এবং এখানে দিলে দেখেন ছোটো বড়ো করতে পারতেছি। আবার আমি এটাকে যদি শিপ ধরে এটাকে চাকি তাহলে এক সমানভাবে ধরো পাশে ছোটো বড়ো হবে। এটা গেল এটার এটার কাজ, এটা এখন দিয়ে আমি এটাকে, এটা যখন আমি এইটাকে ক্লিক করবো দেখবেন এই কর্নারে এখন এখান থেকে আমি এটাকে সরাইতে পারতেছি। আপনারা ফটোশপের সাধারণত কাজ করছেন যারা তারা এগুলো বুঝবেন যে এভাবে আপনারা এটা থেকে শেপ চেঞ্জ করতে পারবেন। তো এর চেয়ে বেশি মজা এটা, এই এটা দিয়েই অনেক সুন্দর কাজ করা যায়। এটা মুভ টুল, এটা লেসো টুল, লেসো টুল দিয়ে আপনি এটাকে কাটি নেবেন, এটুকু আলাদা, দেখেন এটুকু আলাদা। আবার আরেকটা মজাদার জিনিস, আপনি এটা দিয়েও শুধু এখান থেকে এটা কাটি নিতে পারবেন, দেখেন এটুকু, এত মানে এত মজাদার এই সফটওয়্যারটা, এটুকু সাহায্যে আপনি এটা কেটে নিলেন। এটা লেসু টুলে কাটতে পারেন, এভাবে আপনারা কাটতে পারেন। পেন টুলে দেখছেন আপনারা সাধারণত, এটা টিক্স টেক্স টুল দেখালাম এখন, একটু আগে আপনারা কীভাবে টিক্স নিয়ে কাজ করবেন আমি আপনাদেরকে দেখাবো। আর এটা পেন টুল, এভাবে আপনারা নিয়ে শেপ করতে পারবেন, এটাকেও আবার আপনারা ইচ্ছা মতো কাজ করতে পারবেন। এটা লাইন টুল, এটাকে কিভাবে একটা লাইন নেবেন সেটা, রেক্ট্যাঙ্গুলার সার্কেল, এটা যে পাঁচটা লাইনের জন্য এটার নামটা আমার মনে থাকে না, যাই হোক এটা হলো পেন্সিল, এটা এখানে দিয়েও আপনি আঁকাইতে পারবেন। এটা ব্রাশ টুল, এটা ব্রাশ আপনার এর সাহায্যেও ছবি আঁকাইতে পারবেন। সব ডিলিট করে দিই, ব্রাশ আপনাকে একটা জিনিস বলছিলাম যে আপনি এখানে বাম পাশ যেটা সিলেক্ট করবেন
এটা ডান পাশে অবশ্যই ওটা প্রপার্টিস লক্ষ্য করবেন যে কত কি ধরনের আছে। আমি এটা ব্রাশটা বড় চাচ্ছি, দেখেন কেমন হচ্ছে বড়। আমি এটা ছোট চাচ্ছি, ছোট। আমার ব্রাশ টাইপটা এখানে এই ধরনের, এখানে কেমন নেব আমি এটা এখান থেকে সেই ধরনের বলে দেবো যে আমি এই ধরনের চাচ্ছি, এটা এই ধরনের হবে। এখান থেকে দিলাম এই ধরনের হবে, লাইন এইভাবে হবে। তো এটা আর একটা ব্রাশ দেখেন, এখান থেকে আমার এই ধরনের হচ্ছে, সিলেক্ট করে দিলাম, এই ব্রাশ নিলাম। নিয়ে এটাকে আমি সাইজ ছোট করে দিলাম, 15 দেওয়া আছে এখানে দেখবেন, এটাকে 6 করে দিলাম। দিয়ে একটা সার্কেল আঁকালাম, দেখেন এখানে একটা মানুষ হয়ে যাচ্ছে। তো এটা ব্রাশ টুলের সাথে এটা বোন টুলে আমি আপনাদের দেখাবো। এটাকে ফিল কালার, ফিল কালার যোগ করার জন্য এটাকে ইঙ্ক বাটেল, এটা কালার নেওয়ার জন্য, এটা ইরেজার মুছে দেওয়ার জন্য, এটা সরানোর জন্য, বাড়ানোর জন্য, এটা পেন বাকেট টুল, এটা ক্যামেরা টুল, ক্যামেরার সাহায্যে এটাকে আমরা একটু ছোটো বড়ো করতে পারবো, দেখতে পাবো। এটা হাত টুল, এটাকে সাহায্যে সরাইতে পারবো, আর এটা প্রপার্টিস বলছি। তো আজকে মোটামুটি আর একটা জিনিস, এখান থেকে আপনারা জুম, উইন্ডো, কমা, বাড়া, ছোটো বড়ো এখান থেকে করতে পারবেন। এখানে দেখবেন আমরা এখানে টুইন পপ লাইব্রেরিতে যা আছে এটা দেখাচ্ছে, এখান থেকে আরও দেখাবে। এখান থেকে কয়টা সিন নিয়েছি আমি, এখান থেকে যদি আপনি আরও একটা সিন নেই তাহলে এখান থেকে দুইটা সিন দেখাবে, 1 সিন 2। তো আজকে এতটুকুই, নেক্সট টিউটোরিয়ালে আমরা মোটামুটি কাজ শুরু করে দেবো। আশা করি ভালো থাকবেন, ভালো লাগলো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।